নমস্কার। বিধানসভা ভোটে বিজেপি হেরে গেছে, সিপিআইএম কংগ্রেস একদম শূন্য হয়ে গিয়েছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস হিউজ পরিমাণে সিট নিয়ে পুনরায় ক্ষমতায় বসেছে। মমতা ব্যানার্জি কিন্তু এখন শক্তিশালী সরকার পশ্চিমবাংলার বুকে, সবই ঠিক আছে। আরেকটি দিক আপনারা ভালো করে লক্ষ্য করুন, বিজেপির থেকে কিন্তু বিজেপিকে ছেড়ে চলে যেতে চাইছে কারা, যারা তৃণমূল থেকে এসেছিল। এ বিষয় নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বললে দিলীপ ঘোষ জানিয়েছেন, এটা তো আমরা আগের থেকেই জানি, যারা তৃণমূল থেকে আসছেন তারা আবার তৃণমূলে ফিরে যাবেন যদি বিজেপি না জেতে, আর তাই হচ্ছে, তাই এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। কিন্তু আমরা গোটা জেলায় সমস্ত জেলায় পর্যালোচনা পর্যবেক্ষণ সব কিছুই করছি, তাতে এটা আমরা দেখতে পাচ্ছি, নিচুতলার কর্মীরা কিন্তু পিঠ বাঁচাতে সব তৃণমূল হয়ে যাচ্ছেন, একদম লুকোনোর কিছু নেই। নিচুতলার কর্মীরা কিন্তু পিঠ বাঁচাতে মারের ভয়ে সবাই তৃণমূল হয়ে যাচ্ছে। এবার ভোট কোথায় দেবে, তৃণমূল হওয়ার পরেও ভোট কোথায় দেবে সেটা পরের কথা, কিন্তু এখন কিন্তু সবাই, বেশিরভাগ লোক কিন্তু তৃণমূল হয়ে যাচ্ছে, কারা, যারা রাজনীতিতে অত আসতে চান না, যারা মিলেমিশে থাকতে চান তারা, তাই বিজেপি জিতলে তারা বিজেপি থাকতেন, যেহেতু তৃণমূল জিতেছে সব তৃণমূলে চলে আসছে। এখন প্রশ্ন, দু হাজার চব্বিশের লোকসভায় বাংলার বুকে বিজেপি কি ভালো ফল করতে পারবে, দানা বাঁধতে পারবে, আন্দোলন করতে পারবে? এখান থেকে মমতা ব্যানার্জির একটি কথা আপনাদের বলাই ভালো। মমতা ব্যানার্জি বলেছেন, এবার আমি বারাণসীতে মোদির বিরুদ্ধে দাঁড়াবো, অর্থাৎ মোদির বিরোধিতা করবেন মমতা ব্যানার্জি। আপনাদের কিছু আমি জ্ঞান দিয়ে রাখি, এর আগে কেজরিওয়াল মোদির বিরোধিতা করতে গিয়েছিলেন বারাণসীতে, গোহারা হেরেছিলেন, কারণ মানুষ লোকসভা ভোটে কিন্তু একটি মুখ চায় শক্তিশালী, সেটা মোদি। মোদির বিপরীতে চারি সাইডে খুঁজলেও কিন্তু আপনি কাউকে পাচ্ছেন না। রাহুল গান্ধী সকলকে মজাক করে রাহুল গান্ধীকে নিয়ে, তো যাই হোক, এবার মমতা ব্যানার্জি মোদির সঙ্গে লাগবেন। এবার মমতা ব্যানার্জি মোদীদের, অমিত শাহদের যখন বাংলায় ভোট করতে এসেছিলেন তাদের বলেছিলেন বহিরাগত, এবার ঠিক সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী যখন অন্য রাজ্যে প্রচারে যাবেন লোকসভায়, তখন তো ওখানকার লোকও তো বলতে পারে মমতা ব্যানার্জি বহিরাগত। এবং মোদি একটি ভারতবর্ষের মুখ, এটা সকলেই মেনে নিয়েছে, সেখান থেকে বিরোধীদের মুখ কে হবেন, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, রাহুল গান্ধী? মানুষ কিন্তু একটা শক্তিশালী মুখ চায় দেশের ক্ষেত্রে, দেশকে রক্ষা করবে তাকে চায়। রাজ্যে যেমন মমতা ব্যানার্জিকে চেয়েছে, কারণ রাজ্যে তেমন মুখ পাননি, সত্যি কথা, বিজেপিতে তেমন মুখ পাননি, কে মুখ্যমন্ত্রী হবে এই বিষয়টা ছিল এবং লোকাল ইস্যু। এবার দেশের ইস্যু যখন আসবে, পাকিস্তান, চায়না, আমেরিকা, এই ব্যাপারটা যখন আসবে, তখন কিন্তু শক্তিশালী লোক চায়, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে মোদি ছাড়া আর কে শক্তিশালী লোক আছে? তাই এখন এটা বলাই যেতে পারে, লোকসভা ভোট বিধানসভা, তাই লোকসভা ভোটে আমার যা মনে হচ্ছে, বিজেপি কিন্তু আবার শক্তিশালী হয়ে যাবে, এবং সকলেই চাইবে একটি শক্তিশালী সরকার। যারা তৃণমূল করে, নিচু স্তরের কর্মীরা, তারাও কিন্তু চায় যে দেশটা শক্ত থাকুক, তাই মোদির বিরুদ্ধে মুখ না পেয়ে অনেকেই মোদিকেই ভোট দিতে পারে, অর্থাৎ এটা আমরা মোটামুটি এখন থেকেই বুঝতে পারছি, লোকসভা ভোটে 18 থেকে বিজেপির সিট বেড়ে 25-26 চলে যেতে পারে আশঙ্কা। তো সামনের দিনে তাকিয়ে থাকুন, আমি আপডেট দিতে থাকবো যে লোকসভা ভোটে বিজেপি কি পশ্চিমবাংলায় দাঁড়াতে পারবে, আন্দোলন করতে পারবে, সিট পাবে। ফলো করুন রূপম টিভি। জয় হিন্দ।